দেখুন বন্ধুরা, আজকে আমি আলু পটলের তরকারি করব। শনিবার নিরামিষ করব, তাই তেলটা গরম করে নিচ্ছি। এবার পটলটাকে আমি ভাজবো। পটলটা ভাজা হয়ে গেলে আবার আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, এখন পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে সাদা জিরে আর তেজপাতা দিয়ে এবার আলুগুলো আমি দিয়ে এবার আলুগুলো ভাজবো। আলু আর টমেটো একসাথে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর এতে আদা আর জিরে পেস্ট করা আছে। নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো, এক চিমটি চিনিটাও বেশি না। আর দু চামচ নুন দেবো। দিয়ে তরকারিটা আমি এবার কষাবো। কষানো হয়ে গেলে আবার আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কষা হয়ে গেছে। আমি এবার জল ঢেলে দেবো, অল্পই জল ঢালবো, কারণ তরকারিটা শুকনো শুকনো করবো। এবার পটলগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে আমরা সেদ্ধ করে নেবো, তারপর আবার আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আলু পটলের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে দেব। দেখুন আমি বাটিতে ঢেলে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।